हेलो स्टूडेंट्स श्रीपद क्लासरूमे तुम्हारे अनेक अनेक शुभेच्छा। देखो बंधुरा एखाने चारटे फांगशन देखते पारछे एबं सबगुलोई एक्सेर फांगशन। ओके एक्सेर फांगशन एखन ये एटा होच्छे साइन एक्स, एटा होच्छे कस एक्स, एटा होच्छे ई टू दि पावर एक्स, एटा होच्छे लगारिदम एक्स प्लस वन, एटाओ एक्सेर एकटा फांगशन। एइबार আমরা এই যে এই কোটা আমরা দেখতে পাচ্ছি এটা মূলত হচ্ছে সাইন এক্স কে আমরা যদি একটা সিরিজের আকারে লিখি তাহলে কিন্তু এরকম হয়, তেমনি ভাবে কস এক্স কেও এরকম, ই টু দি পাওয়ার এক্স ও এরকম, লগারিদম এক্স প্লাস ওয়ান ও এরকম। এখন আমরা মূলত আমরা এখানে জানবো আমাদের যেটা দরকার, আমরা এই সবগুলোকে আমরা এই জন্য এখানে আনছি যে আমরা এমন কিছু ফাংশনের লিমিট আমাদেরকে বের করতে হবে যে সেগুলো বের করার জন্য আমাদেরকে এই সিরিজগুলো খুব কাজ দেবে। এই সিরিজগুলোকে বলা হয় টেইলর সিরিজ। তোমরা যদি নেটে খোঁজো তাহলে এই বিষয়ে আরও পেয়ে যাবে, এবং আশা করি যে এই এই টেইলর সিরিজ দিয়েই আমরা আমাদের এই প্রমাণগুলো করব। অন্যভাবে করা যেতে পারে, আমরা শুধুমাত্র সূত্রগুলোকে কোথা থেকে আসে সেটা প্রশ্ন করে আমরা যাতে ক্ষান্ত আমাদের না দিতে হয় সেই জন্য আমরা মূলত আমরা খোঁজার চেষ্টা করব যে এই সূত্রগুলোকে আমরা কিভাবে আনতে পারি। এবং সেক্ষেত্রে আমরা প্রথমত যে লিমিটটা বের করব সেটা হচ্ছে লিমিট, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই কস এক্স, সরি সাইন এক্স বাই এক্স সমান কত। তারপরে আমরা বের করব লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত, এবং তার পরবর্তীতে আমরা বের করব লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স বাই এক্স সমান কত। ঠিক আছে, মূলত এই তিনটে লিমিট আমাদেরকে বের করতে হবে। এবং বন্ধুরা তোমরা এই যে টেইলর সিরিজের যে এই তিনটা এইটা 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 এবং এটা তোমরা এখানে খেয়াল করো, আমরা যখন এই লিমিটগুলো বের করব তখন কিন্তু এই সিরিজের এইগুলোকেই আমরা কিন্তু ব্যবহার করব। আশা করি তোমরা তখন বুঝতে পারবে। আমরা এর পরবর্তী ক্লাসে আমরা এই যে তিনটে সমস্যা আমরা দেখতে পারছি লিমিটের, এই তিনটে ফাংশনের আমরা লিমিট বের করার চেষ্টা করব, এই একটা এবং এই একটা। ওকে থ্যাংক ইউ।